সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা সকলেই দেখা যায় যে কম বেশি বর্তমান সময়ে চা পছন্দ করেই থাকি, বিভিন্ন ফ্লেভারের চা পছন্দ করি, কেউ দুধ চা, কেউ রং চা, কেউ মশলা চা, বিভিন্ন ধরনের চা কিন্তু আমরা পছন্দ করেই থাকি। বর্তমানে এই দুধ চা, মশলা চা, লাল চার পাশাপাশি গ্রিন টিও যেন অনেকের ক্ষেত্রে জীবনে আলাদা একটি ট্যাগ অ্যাড করেছে। তো বিশেষ করে দেখা যায় যে চা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হয়তো নেহাতই কম। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে অনেকে আসলে কনফিউজড হয়ে যান কোন চাটি পান করা স্বাস্থ্যের জন্য উপকার বা কোন চা পান করলে সেটি আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে বা চা আসলে কিভাবে পান করা উচিত। আজকে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো যে আদৌ কি দুধ চা নাকি লাল চা কোনটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। কেননা দেখা যায় রং চা বা লাল চা নামে পরিচিত যেটি, সেই চা অনেকে পছন্দ করেন, আবার অনেকে দুধ চা ছাড়া যেন দিন শুরুই হতে চায় না। তো আসলে কোনটি স্বাস্থ্যের জন্য উপকার, কোনটি অপকার বা অপকারিতা বয়ে নিয়ে আসে, সেই বিষয়টি নিয়েই কথা বলবো। সবার প্রথমেই যদি বলা হয়ে থাকে, আমরা জানি চা থেকে আমরা ক্যাফেইন পেয়ে থাকি। যখন চায়ের যে চায়ের পাতা বা লিকার অতিরিক্ত জ্বালানো হয়ে থাকে তখন কিন্তু সেখানে ক্যাফেইনের পরিমাণ বাড়তে শুরু করে। আমরা যদি ছোট্ট একটি গবেষণার কথা বলি, জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণায় দেখা গেছে যে একদল মানুষকে নেওয়া হয়েছে যাদেরকে দুধ চা পান করতে দেওয়া হয়েছে, আরেকদল মানুষকে লাল চা পান করতে দেওয়া হয়েছে। 16 জন নারী পুরুষের উপর চলমান ওই গবেষণায় দুধ চা পান করানোর পরবর্তীতে এবং লাল চা পান করানোর পরবর্তীতে তাদেরকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আসলে দেখা হয়েছে যে কি সমস্যা বা কোনো জটিলতা তৈরি হয় নাকি। তো দেখা গিয়েছে সেই গবেষণায় যে লাল চা যারা পান করেছেন তাদের মধ্যে সংকোচন প্রসারণের হার বা পেশি সংকোচন প্রসারণের হার কিন্তু যারা দুধ চা গ্রহণ করেছে তাদের তুলনায় স্বাভাবিক থাকে বা কিছুটা বেশি থাকে। অর্থাৎ আমাদের রক্তনালী সঞ্চালন প্রসারণের ক্ষমতা লাল চা পান করলে কিন্তু স্বাভাবিক থাকে, কিন্তু দুধ চা পান করলে তুলনামূলক হারে কমে যেতে শুরু করে। কিন্তু অনেকেই দেখা যায় হালকা লিকারের রং চা পছন্দ করেন, অনেকেই গাঢ় লিকারের রং চা পছন্দ করেন। তো যারা গাঢ় লিকারের রং চা পছন্দ করেন তখন কিন্তু দেখা যায় চা পাতা বা লিকার যখন অতিরিক্ত ফোটানো হয় তখন সেটার মধ্যে ট্যানিন নামক একটি ক্ষতিকারক উপাদান তৈরি হয়ে থাকে। যারা গাঢ় ফ্লেভারের বা গাঢ় চাটি পান করে থাকেন, লাল চা পান করে থাকেন, অতিরিক্ত সময় ধরে বা নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় ধরে যদি চা পাতা ফোটানো হয়ে থাকে সেই ট্যানিনটা যখন তৈরি হতে থাকে ওটার পরিমাণ বাড়তে থাকে। কিন্তু চায়ের সাথে যদি দুধ মেশানো হয়ে থাকে তখন ট্যানিনটি কিন্তু আসলে দেহে মিশতে পারে না, কেননা ওই যে দুধ থাকে, দুধে থাকা উপাদান কিছু আছে যেগুলো ওই ট্যানিনকে আঁকড়ে ধরে থাকে, শরীরে ক্ষতিকারক ট্যানিন উপাদানটি মিশতে দেয় না। সেজন্য যারা অতিরিক্ত ফুটানো বা গাঢ় লিকারের রং চা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছুটা দুধের সংমিশ্রণ ঘটিয়ে চায়ে পান করতে পারেন, কিন্তু সেটি অবশ্যই প্রতিদিন বা আপনার সপ্তাহে 7 দিনই রাখা যাবে না। আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন দুধ চা পান করতে পারেন, কিন্তু সেটা সময় অবশ্যই সঠিক সময় হতে হবে, পরিমাণ কম হতে হবে, পাশাপাশি চিনি বা মিষ্টিকারক কোনো ধরনের কোনো দ্রব্য, সেটি প্রক্রিয়াজাতকৃত হোক বা ন্যাচারাল হোক, মেশানো থেকে বিরত থাকতে হবে। তাহলেও দেখা যাবে আপনি কিন্তু দুধ চাকেও এনজয় করতে পারবেন। আর লাল চা তো আমরা বরাবরই বলে থাকি আপনি লাল চা র গ্রহণ করতে পারেন, বা চাইলে লাল চায়ের সাথে আপনি মশলা যদি যেমন দারুচিনি দিতে পারেন, এলাচ দিতে পারেন বা আদা দিতে পারেন, এই যদি মশলাগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেটি দেখা যাবে আপনার স্বাস্থ্যের জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে। চায়ের তো উপকারিতা পাবেনই, পাশাপাশি এই মশলাগুলো থেকেও কিন্তু অনেক চমৎকার উপকারিতা পাওয়া যায়। অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত উপকারিতাগুলো পাওয়া যেতে পারে এই মশলাগুলো চায়ে ব্যবহার করার ক্ষেত্রে। আপনি যেই চায় পান করেন না কেন, সবার শেষে একটি কথাই বলতে চাই, চায়ে কোনো ধরনের কোনো মিষ্টিকারক উপাদান ব্যবহার করা যাবে না, তাহলেই কিন্তু ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আর অবশ্যই দিনে 2 থেকে 3 কাপের বেশি
চা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ক্যাফেইনে যারা অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা তৈরি হতে পারে। তো দর্শক যারা শুনছিলেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকারিতা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে, যে আসলে চা পান করলে কোন চাটি আপনার জন্য ভালো, পাশাপাশি কোনটি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ।